প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করবো এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 13.17 নম্বর সিকোয়েন্সের কোন পদ 1/2। প্রথম পদ এ ইকুয়াল 128 আর সাধারণ অনুপাত দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ডিভাইড করি কমন রেশিও মানে হাফ। কোন পদ হাফ সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি তম পদ বের করার ফর্মুলা এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল হাফ। প্রশ্ন অনুসারে 128 আর আর এর ভ্যালু হচ্ছে হাফ। এই 128 পাশে মাল্টিপ্লিকেশনে নিয়ে যাই, তা হাফ n minus 1 equal 128 divided by 2 64 half n minus 1 equal 64 half n minus 1 equal 64 কে এমন ভাবে করব যেন হাফ চলে আসে। 128 এর পাশে মাল্টিপ্লিকেশন আসছে, ও পাশে গেলে ডিভিশনে যাবে, এটা হবে 1/256 1/2 পাওয়ার 8 মানে 2 8 টাইমস মাল্টিপ্লাই করলে 256 হয়। হাফ হাফ সেম বেস কাটা, এন মাইনাস ওয়ান ইকুয়াল 8, ওয়ান টু পাশে প্লাস হয়ে গেলে এন ইকুয়াল 8 প্লাস 1, সুতরাং এন ইকুয়াল গুণোত্তর ধারাটির নবমতম পদ হাফ, আর এটাই আমাদের আনসার।